বেস্ট তৈরি করে নিয়েছি আমার মজাদার কড়াইশুঁটি। এ দে ভাবলাম পড়তে বসেছে, আর দেখি যে ধরে 2 মিনিটের মতো এই এই টম্ব। আমি জিপ লক ব্যাগে করে এভাবে টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আজকে আমি আপনাদের সঙ্গে মটরশুঁটি সংরক্ষণ শেয়ার করব। এই মটরশুঁটিগুলো 3-4 দিন আগের কেনা হয়েছিল, কিছুটা হলুদ হয়ে গিয়েছে। এখানে এক খাঁচি আছে, আরও এক খাঁচি আছে, ছাড়ানোর সময়ই করে উঠতে পারছিলাম না। আসসালামু আলাইকুম, বেশি কথা না বাড়িয়ে চলে আসলাম তাসনিমস ফ্যামিলি ব্লগস থেকে আমার রান্নাঘরে। ছুটির দিন যেহেতু, দুইজনকেই লাগিয়ে দিয়েছি মটরশুঁটির ছাড়ানোর কাজে। দুইজনই মটরশুঁটির পরিমাণ দেখে বললো এত কিন্তু ছাড়াতে পারবো না, পড়া আছে। এদের কিন্তু অন্য সময় পড়ার কথাই উচ্চারণ করে না, যেও কোনো কাজ দিই তখনই পড়ার কথা মনে হয়। যাই হোক, তারপরও ঘ্যান ঘ্যান প্যান প্যান করে ওদের দিয়েই সব ছাড়িয়ে নিয়েছি। কিন্তু কিছুটা মটরশুঁটির আবার রুটও হয়ে গিয়েছে। মটরশুঁটির খোসাগুলোতে এত হয়েছে, কিন্তু ছাড়ানোর পর পরিমাণে এতটুকু হয়ে গিয়েছে যথারীতি। এখন চলে আসলাম সকালের নাস্তা তৈরিতে। আজকে আমি নাস্তাই তৈরি করব মটরশুঁটির কচুরি বা লুচি। আমি যতটুকু মটরশুঁটি দরকার আমার ততটুকুই পরিমাণে 3 মিনিট ধরে সিদ্ধ করে নিলাম। এর মধ্যে এখন আমি আমার স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ। এই কাঁচামরিচে একেবারেই ঝাল নাই। দিয়ে দিলাম 2 টুকরো রসুন, আর দিয়ে দিলাম কিছুটা স্লাইস করে আদা, আর দেব কিছুটা ধনিয়া পাতা, দেব অল্প করে হিং। হিংটা পুরোই অপশনাল, কেউ চাইলে দিতে পারেন, না চাইলে না। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর সামান্য পানি দিয়ে এটাকে আমি ফাইন পেস্ট করে নেব। আমি এরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। আমি এবার ময়দা মাখাটা রেডি করে নেব। এখানে আমি 1.5 কাপ মতো ময়দা নিয়েছি, এর সাথে আরও মটরশুঁটির পেস্টটা যাবে, অনেকটা হয়ে যাবে পরিমাণে। তো এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব 1 চা চামচ চিনি, আর দেব 1 টেবিল চামচ তেল। দিয়ে ভালো করে মাখিয়ে ময়ান করে নেব। যখন মুঠো পেকে যাবে ময়দাটা, তখন বোঝা যাবে যে ময়ানটা ঠিকঠাক হয়েছে। এখন আমি মটরশুঁটির পেস্টটা দিয়ে ময়দাটা মাখিয়ে নেব। প্রথমেই আমি মটরশুঁটির পুরো পেস্টটা ময়দাটার মধ্যে দেব না, বেশিরভাগটা দেব, পরে প্রয়োজন অনুযায়ী আরও পেস্ট দেব। কারণ প্রথমেই সব দিলে ময়দা নরম হয়ে যাবার সম্ভাবনা থাকে, যাতে নরম না হয়ে যায় এই জন্য একটু রেখে রেখে মিশাতে হবে ভালোভাবে। আচ্ছা, একটা কথা বলে রাখি, এতে কিন্তু একেবারেই পানি মিশানো যাবে না, পুরো পেস্টটা দিয়েই ময়দাটাকে মাখাতে হবে। আর ময়দা দিয়েও কিন্তু, সরি, আটা দিয়েও কিন্তু এই কচুরি বানানো যায়, কিন্তু আমার মনে হয় লুচি কচুরিতে ময়দা ব্যবহার করাই ভালো, এতে ভালো হয়। তো আমি যাই হোক ময়দাটাকে মাখিয়ে নিয়ে মাখাবো, এমনভাবে এটা নরম হবে না, শক্ত হবে না। মাখানোর পরে এটাকে আমি কিছুক্ষণ, যদি হাতে সময় থাকে তাহলে 5-10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেবো, নয়তো ইনস্ট্যান্ট ভেজে নেওয়া যায়, কোনো সমস্যা হয় না। 10 মিনিট পরে এখন আমি মটরশুঁটির লুচিটাকে বেলে নেব। আচ্ছা, অনেকে আছে না মটরশুঁটির পুর ভরে তারপরে লুচি তৈরি করে, ওইভাবে করতে গেলে আমার কাছে কঠিন মনে হয়, বেলতে গেলে বিশেষ করে পুরটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি এখানে 2 রকমভাবে বেলে দেখাবো, একটা হলো তেল দিয়ে আর একটা হলো ময়দা দিয়ে। হ্যাঁ, তো এইভাবে করে যদি মটরশুঁটির পেস্ট মাখিয়ে লুচি বা কচুরি করা হয়, এতেও কিন্তু একেবারেই স্বাদের তারতম্য হয় না, বোঝাই যাবে না, একই রকম মনে হবে। আর আমার বেলা দেখে কেউ কিন্তু হাসবেন না, আমার মুরুদ এতটুকুই। এখন যেটা রুটি পরোটা বা এইসব গোল করতে পারি না, পারি না, যেটা পারি না তো পারি না, এত বছর ধরে এভাবে ভোগিযোগী করেই চলছে। তো যাই হোক, আমি তেল দিয়ে প্রথমে বেলে, তারপর তেল দিয়ে বেলাগুলোকে আগে ভেজে নেব। যতবারই লুচি ফুলে ফুলে উঠছে, ততবারই আমার মন খুশিতে ভরে যাচ্ছে। এবার ময়দা দিয়ে লুচি বেলে ভেজে দেখাবো, একইভাবে ফুলকুল লুচি হবে।
মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, তৈরি হয়ে গেল আমার মটরশুঁটি বা কড়াইশুঁটির কচুরি বা লুচি, যেটাই বলেন না কেন। এখন সকালের খাওয়া দাওয়ার পালা, আমরা এটা আলুর তরকারি দিয়ে এখন খাবো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ইয়াশফি বাবুর আবার পরোটা, রুটি, লুচি যাই হোক না কেন একটু পোড়া পোড়া হতে হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মহান রাব্বুল আলামিন আমার মুখে অনেক স্বাদ দিয়েছেন। আমি যা খাই তাই আমার ভালো লাগে, আমি খাওয়া বাছাবাছি করি না। খেয়ে দে ভাবলাম পড়তে বসেছে, আর দেখি যে কম্বলের মধ্যে। এই পড়তে বস, পড়তে বস, যাচ্ছে এখনই। এখন আসি আসল কথাই, মটরশুঁটিগুলো ছাড়ানোর পরে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এখন চুলাতে একটা বড় হাঁড়ি, যেহেতু মটরশুঁটির পরিমাণ অনেক কাজে বড় হাঁড়িই লাগবে, বড় হাঁড়ি বা পাত্র যাই থাকুক তাতে ভরে ভরেই প্রায় পানি নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেব প্রায় 1.5 চা চামচ পরিমাণ লবণ, যেহেতু পানি অনেক লবণ তো একটু বেশি লাগবেই। আর দিয়ে দেব 2 চা চামচ চিনি। এই দুইটা একসাথে মিক্সড করে পানিতে, পানিটা ফুটন্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পানিটা যখন ফুটে উঠবে না, তখন মটরশুঁটিগুলো সব দিয়ে দেব এবং ঘড়ি ধরে ঠিক 2 মিনিট মটরশুঁটিগুলোকে ফুটিয়ে নেব পানির মধ্যে। ঠিক ঘড়ি ধরে 2 মিনিট, এর বেশিও না কমও না। একটা গামলাতে পানি নিয়ে তার মধ্যে বেশ কিছু বরফ কুচি দিয়ে দেব। এখন পানিটা ফুটছে আর ঠিক 2 মিনিটও হয়ে গিয়েছে। এখন এগুলাকে আমি তুলে নেব চুলাটা বন্ধ করে। এবার সিদ্ধ হওয়া মটরশুঁটিগুলো ঠিক 2 মিনিট ধরে এই বরফ পানিতে রেখে দেব। এতে হবে কি, মটরশুঁটি সিদ্ধ হওয়ার রোধ হবে এবং এর কালারটাও সুন্দর থাকবে। আমার যেহেতু বড় গামলা নাই, সেহেতু আমি এই গামলাতেই 3-4 বারে মটরশুঁটিগুলো এভাবে ঠান্ডা করে নেব বরফ পানিতে রেখে রেখে, আর 2 মিনিটই রাখতে হবে। ঠিক 2 মিনিট পরে বরফ পানি থেকে মটরশুঁটিগুলোকে তুলে নিয়ে আমি খাঁচিতে পানি ঝরিয়ে এগুলোকে প্রায় শুকনো করে নিয়েছি। কোনো রকম পানি থাকলে কিন্তু বেশি দিন থাকতে চায় না কিছু কোনো সবজি, এজন্য যতটা সম্ভব পানি একদম ঝরাই নিতে হবে। তারপরে আমি জিপলক ব্যাগে এভাবে আমার প্রতিদিন বা প্রতি রান্নাতে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু পরিমাণ করে এক একটা জিপলক ব্যাগে রেখে দেব। এভাবে আপনি বছর জুড়ে মটরশুঁটি সংরক্ষণ করতে পারবেন, একদম এর স্বাদ একই রকম থাকবে। এখন মটরশুঁটির দাম অনেক কম এবং শেষের দিকে, আপনারা চাইলে এভাবে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আমি প্রথম ধাপে এগুলো রাখলাম, আরও কিছুটা রাখবো, যেহেতু মটরশুঁটি আমাদের পরিবারের সবার প্রিয় খাবার। তাছাড়া সামনে রমজান আসছে, বিভিন্ন স্ন্যাক্সে খাবারে আমরা মটরশুঁটি ইউজ করে থাকি। আচ্ছা, মটরশুঁটি না কাঁচা অবস্থাতেও কাঁচের বয়ামে, এয়ারটাইট বক্স বা জিপলক ব্যাগে, নর্মাল ফ্রিজেও রেখে দেওয়া যায়, অনেক দিন রেখে দেওয়া যায় এবং ভালোও থাকে, কিছুই হয় না। তবে একটু সিদ্ধ করে নিলে না প্রিজারভেটিভের কাজ করে, অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যায়। ওই যে বললাম, 1 বছর তো অনায়াসেই রেখে খাওয়া যায়। তো এই ছিল আজকের আমার ছোট্ট একটা ভিডিও। আল্লাহ আপনাদের সকলকে অনেক অনেক ভালো রাখুন, আর বেঁচে থাকলে আবার হয়তো দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।